সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান শুরু করছি আমাদের সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবস উপলক্ষে। এই অনুষ্ঠান আমাদের সাথে আছেন আমাদের প্রিয় খিলখিল আপা, খিলখিল কাজী, যিনি কবি নাতনি। আমরা কবির গান গাই, তার আবৃত্তি শুনি, তার কবিতা শুনি, তার রচনা সম্বন্ধে নানা রকম চর্চা করি, কিন্তু কবি পরিবারের ভেতরের যে ঘটনাগুলো, এই ব্যাপারগুলোই কিন্তু আমাদের ঠিক জানা হয়ে ওঠে না, এবং সেই কারণেই আমরা আজকে অত্যন্ত কৃতজ্ঞ আমাদের কবি পরিবারের অন্যতম সদস্য খিলখিল কাজীকে পেয়ে। সত্যি কথা বলতে কি, আমি আপনাকে সবসময় বলি যে আপনার যে চোখটা দেখে মনে হয় যেন আমি কবির চোখের দৃষ্টির কাছাকাছি চলে যেতে পেয়েছি, কারণ আপনার বাবার চোখে চোখ এবং আপনার চোখ আপনি কিন্তু সরাসরি আপনার দাদুর থেকেই পেয়েছেন, এবং এই কারণে আমার কাছে পার্সোনালি ভীষণ ভালো লাগে যে আপনার পরিবারের একটা ফ্লেভার যেন আমি খুব কাছ থেকে পাই। প্রথমেই বলবো যে আপনার মা, আপনার মার সম্বন্ধে আমি ছোটোবেলা থেকে শুনতাম তখন যে অসম্ভব সেবা করেছেন উনি। আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি যে আপনার মার যে কবির কাছাকাছি যাওয়া, কী করে আসলেন এবং কী করে এই পরিবারের সাথে সম্পৃক্ত হলেন, এই ব্যাপারটি যদি একটু বলেন। খুব ভালো, কারণ আমারও ভীষণ ভালো লাগছে আজকে দাদুর জন্মদিন সেই উপলক্ষে এখানে আসা। জানেলাইকে অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে বলছি, মায়ের কথা যখন জিজ্ঞেসই করলে, আমার আমিও শুনেছি যে মা নার্সিং কোর্স করে বসেছিলেন, একটা বান্ধবীকে বললেন আমার একটু কাজ পেলে ভালো হয়। তখন দাদু সবে লন্ডন থেকে ফিরে এসেছেন, চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে চিকিৎসা না হওয়াতে, ঠিক ভালো ফল না পাওয়াতে দাদুকে আবার ফিরিয়ে আনা হয়েছিল কলকাতায়। তারপরে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন ওখান থেকে যে একজন ভালো সেবিকা প্রয়োজন, সেই শুনেই মাকে তার বান্ধবী আমাদের বাড়িতে নিয়ে গেছিলেন, মানে যেখানে দাদু আর দাদি থাকতেন, প্রমিলা দাদি, তখন বাবারা সবাই ওখানে থাকতেন। তো ওই বাড়িতে গিয়ে মাকে দেখে তো প্রমিলা দেবী একটু অবাক হলেন, মানে শিব মানে আমার মা তখন 17-18 বছরের হবে, আর মাকে দেখে বললো তুমি তো অত্যন্ত ছোটো, তুমি কি পারবে মা? তখন মা বললেন আমি একটু দেখি, আপনি যদি শিখিয়ে দেন, আপনি যদি বলে দেন আমি নিশ্চয়ই পারবো। আর যার বাড়িতে এসেছি, মানে বলছে আমি কবিকে থেকে, মা আমাদের যখন বলছেন যে আমি কবিকে থেকে আপ্লুত, মানে অবাক হয়ে গেছি যে এত বড় একজন কবির বাড়িতে আমি এসেছি, তাকে সামনাসামনি দেখছি, তার স্ত্রী প্রমিলাকে দেখছি। যাই হোক, যদিও তখন আমার দাদি প্যারালাইজ ছিলেন, এবং দাদু তো জানেন আপনারা 42 সালেই মানে দাদুর কথা বন্ধ হয়ে গিয়েছিল, আর সেই সময় থেকে দাদু একদম ছোট্ট একটা শিশুর মতন হয়ে গেছিল। একজন মা যেমন শিশুকে গোসল করিয়ে দেওয়া, খাওয়ানো, কাপড় বদলানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেগুলো সব মা দাদুটা করলেন, এবং সেখান থেকেই সেবা করতে করতে প্রমিলা দেবী এতই পছন্দ করলেন, বাবাও তখন সবে ইয়াং একদম রেডিওতে কাজ করছে, পুত্রবধূই করে নিলেন। আমি যখন সবে একটু বড় হলাম, মানে জন্মানোর পর 1-2 বছর বয়স হবে, তখনই দাদি চলে গেলেন। ও আচ্ছা, আপনি দাদিকে সেইভাবে সেভাবে কাছে থেকে, কিন্তু আপনার মার থেকে অনেক সব মা থেকে শুনেছেন, স্মৃতিচারণ করেছেন তা শুনেছেন। আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাইছিলাম যে 71 সালে বঙ্গবন্ধু যখন গিয়েছিলেন, তখন শুনেছি আমরা যে আপনাদের বাড়িতে উনি গিয়েছিলেন, সেই স্মৃতির সেই স্মৃতিচারণ যদি বিরাট হচ্ছে, মানে বাবারা রেডিও শুনছেন, চরমপত্র পড়া হচ্ছে, তখন তো এত বুঝিনি যে প্লেন যেত আর বাবার সব লাইটগুলো খবরের কাগজ দিয়ে বন্ধ করে দিতেন। আমরা যখন জিজ্ঞেস করতাম, হ্যাঁ আমরা যখন জিজ্ঞেস করতাম এটা কেন বলছে, পাশের দেশে যুদ্ধ হচ্ছে, এটা করতেই হবে। আচ্ছা যাই হোক, এরম বলতে বলতে তখন বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম 7ই মার্চের, ওটা বাবারা ভীষণ শুনতেন, আমরাও শুনতাম, কিন্তু এতটাই শুনেছি যে অনেকটা মুখস্থের মতন হয়ে গেছিলো তখন। আর দলে দলে লোক চলে আসছে আমাদের বাড়িতে, আমাদের দেশে আসছে, পশ্চিমবঙ্গে চলে আসছে বর্ডারগুলোতে, তো বাবাকে দেখতাম প্রায় কলকাতার সব শিল্পী নিয়ে লরি করে করে গান আবৃত্তি করে করে বাংলাদেশের যুদ্ধের কথা বলতে বলতে যাচ্ছেন, আর সব সংগ্রহ করে বর্ডারে পাস করছেন। একটা সময় ছিল আমাদের স্কুলেও কিন্তু বলা হয়েছিল যে তোমরা যে যা পারো আমাদের জন্য নিয়ে আসবে, কাপড় চোপড়, ড্রাই ফ্রুট,
যেটা আমরা বর্ডারে দেব, আমরা সেটা করেছি। একদিন বাবা বাবার একটা লেখা এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় কাকুর একটা লেখার মধ্যে থেকে পেলাম যে বাবা বলছে মানব কাকুকে যে আজকে তুই হারমোনিয়াম নিয়ে আর কয়জন রাধাকান্ত নন্দী দাবলা বাজাতেন, ও রাধাকে নিয়ে তুই চলে আয়, কারণ বঙ্গবন্ধু বাবাকে দেখতে আসবেন, এখানে একটা ছোট্ট অনুষ্ঠান করব, নিনি চলে আসবে, নিনি মানে অনিরুদ্ধ, গিটার বাজাবে, আমি আবৃত্তি করব, কথা বলবো, বঙ্গবন্ধু চলে আসছেন, তুই চলে আয়। কিন্তু আমি না আপছা আপছা মনে আছে, তখন আমি অনেকটা ছোট, বুঝতে পারছি না তার এত বড় একজন মানুষ আসছে আমাদের বাড়িতে। তো সেই সময়টা না মানে যুদ্ধের পরিস্থিতি মনে হচ্ছে আমাদেরকেও মানে 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 দাদুর কবিতা গান, আর সবচেয়ে যেটা ভালো লেগেছে যে সব শরণার্থীরা দাদুর গান গাইতে গাইতে ঠুকত, মানে চল চল, তারপরে দুর্গমগিরি, তারপরে তোরা সব জয়ধ্বনি কর, কারার ওই লৌহ কপাট, গানের ব্যাপারটা মানে আকর্ষণ করেছিল তখনকার সময়ে মুক্তিযুদ্ধে দাদুর গান কবিতা করে। তো পরে বঙ্গবন্ধু এলেন? হ্যাঁ, সবাই এলে এসে প্রোগ্রাম করলেন, আর সে কামাল ভীষণ চলে আসতেন আমাদের বাড়িতে, এবং তখন একটা বাবাকে আর আমার কাকাকে ডেকে পাঠানো হলো রাজভবনে বঙ্গবন্ধু, ওখানে কলকাতা 71 একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল, বিরাট একটা জনসভায় ভাষণ দেবেন, সেখানেই বঙ্গবন্ধু ফোন করে বাবাকে বললেন যে তোমরা দুই ভাই চলে এসো, আমি কবিকে এই বছরেই নিয়ে যাবো, মানে আমার স্বাধীন দেশে, তখন ইট ওয়াজ 72 হবে বোধ হয় প্রথম দিকে, স্বাধীন দেশে কবিকে তোমাদের পরিবার সহ নিয়ে গিয়ে আমরা জন্মদিনটা পালন করবো। তা এটাই তিনি করেছিলেন, এবং পরবর্তীতে মা মায়ের কাছে শুনেছি যে ধানমন্ডিতে যখন আসলেন তখন বললেন, উমা জানো আমি যখন মৌলানা আজাদ কলেজে পড়তেন উনি, যখন ছাত্র অবস্থায় এখানে রাজনীতি করছি, পড়াশোনা করছি, তখন কবির দুরবস্থা, কবির পরিবারের এবং তার যে ব্যাপারটা আমি উপলব্ধি করেছি, এবং আমি যখনই ভেবেছি আমি দেশের জন্য যদি কোনোদিন কিছু হতে পারি, কোনো বড় নেতা হতে পারি, তখন আমি কবিকে সঙ্গে সঙ্গে নিয়ে যাবো, সেটাই তিনি করেছিলেন। মানে দারুণ, এই যে একটা ভালোবাসা, শ্রদ্ধা, এই জায়গাটা বঙ্গবন্ধু যেভাবে উপলব্ধি করেছিলেন আমার মনে হয়। এবং সবচেয়ে বড় কথা যে এই যে ভাবনাটা, এই ভাবনাটা উনি মনে রেখে সত্যি সত্যি যে যখন সেই সুযোগটা এলো সেটা যে প্রতিফলনটা আমরা দেখলাম, আর আমার এটাই একটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এবং এই প্লেনে করে আমরা, আমাদের তখন প্রথম প্লেনে চড়া কলকাতা থেকে ঢাকা, এসে আমরা পুরনো এয়ারপোর্টে নামলাম, তখন কোটি কোটি মানুষ খালি বলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নজরুল। মানে এই যে আওয়াজগুলো শুনলাম কানে, তারপরে যে আমরা যখন গাড়িতে ওঠানো হচ্ছে দাদুসহ, আমাদের গাড়ির উপরে যে স্কুলের ছেলেমেয়েরা যে ফুলের পাপড়ি ছিটেছিল ওটা কিন্তু আজও আমার মনে আছে, কারণ এগুলো ভুলিনি। তারপরে ধানমন্ডি বাড়িতে এসে নামলাম, এত বড় বাবাদের দেখিয়ে নিয়েছিল আগে, পছন্দ করিয়েছিল যে বঙ্গবন্ধু বলেছে তোমরা পছন্দ করে নাও কবি কি। তা দাদুর একটা খুব আশা ছিল যে নিজের বাড়িতে কোনোদিন করতে পারেননি, তা কলকাতার একটা অদূরে একটা জায়গা পছন্দ করেছেন, এটা বাবার লেখাতে পেয়েছি যে ওই জায়গাতে দাদুর একটা ছোট্ট বাড়ি হবে, ওখানে বাবা চাচাদের একটা রুম থাকবে, দাদু আরামসে কবিতা লিখবে, একটা ছোট্ট বাগান থাকবে, আমার দাদি কাজ করবে নিজের মতো। তা ওটাই করেছিল, ছেলেদের নিয়েও গিয়েছিল ওই জায়গাটা, হ্যাঁ বাগুইহাটি না কোথায় একটা জায়গা। আচ্ছা, তো ওখানে নিয়ে যাওয়ার পরে দেখছে যে একটা খাল ছিল, ওখান দিয়ে ময়লার গাড়ি রোজ যেত। দাদু জিজ্ঞেস করলেন যে সেই দিনেও যাচ্ছিল গাড়িটা, জিজ্ঞেস করলেন একজনকে, কোনো কর্তৃপক্ষ বোধ হয়, যে এই গাড়িটা কি রোজই যায়? তখন বলছে হ্যাঁ রোজই যায়। বলছে তাহলে তো এখানে আমার গান টান লেখা হবে না, আমার কোনো লেখাই বেরোবে না, আমি তাহলে এখানে বাড়ি করবো না। সেরকমই বাড়ি ভেবে বঙ্গবন্ধুকে বাবা বলেছিলেন বোধ হয়, এই জন্যই ধানমন্ডির এই বাড়িটা, যেটা এখন নজরুল ইনস্টিটিউট, এই বাড়িটা দেওয়া হয়েছিল। বিশাল বাগান, আর সবচেয়ে বড় কথা কি জানো, বঙ্গবন্ধু 9টার পরেই বাবা দাদুকে দেখতে চলে আসতেন আমাদের বাড়ি, প্রতিদিন আসতেন, শেখ কামাল আসতেন, জামাল মাঝে মাঝে আসতেন, কিন্তু শেখ কামাল প্রতিদিন আসতেন আর বঙ্গবন্ধু আসতেন। এই যে খোঁজ নেওয়া, মায়ের সাথে কথা বলা, আমি ওনার পকেটের পর্যন্ত হাত দিয়ে বঙ্গবন্ধুকে মানে ঘুরেছি জানো ওই বাড়িতে। দারুণ একটা ঘটনা বললেন, এবং আমার মনে হয় যে এই ঘটনার মাধ্যমে আমরা বঙ্গবন্ধুকে একেবারে আরো কাছের থেকে দেখলাম, যে এত বড় একটা নেতা এবং একটা দেশ নেত্রী। আমার গায়ে এখনো কাঁটা দেয়, আজকে যদি বঙ্গবন্ধু দাদুকে না নিয়ে আসতেন এই দেশে, এবং আমাদেরকে না নিয়ে আসতেন, আমি তো আজকে এই জায়গায় থাকতে পারতাম না, এবং দাদুর যে কি অবস্থা হতো, এখানে বসে দাদু সম্বন্ধে এই আলাপগুলো আমরা করতে পারতাম না, আমাদের পরিবার পুরো কৃতজ্ঞতা একেবারে। এখন আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছি খিলখিল আপা, যে আপনাদের বাড়িতে আপনার দাদুর মনটা ভালো করার জন্য নিয়মিত আপনারা একটা অনুষ্ঠানের আয়োজন করতেন, এবং সেখানে বিখ্যাত বিখ্যাত সমস্ত শিল্পীরা আসতেন, আঙ্গুরবালা দেবী, ইন্দুবালা, সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, মানবেন্দ্র বাবু, এই ব্যাপারে যদি একটু জানান। আসলে না দাদু তো দেখো ওখানে তো 2.5টা রুমের ফ্ল্যাট ছিল, কিন্তু দাদু বাবারা দেখলেন যে দাদু গান বাজনা হলে খুব খুশি থাকেন, এবং আমার ছুটির দিন মানে বৃহস্পতিবার আর
রবিবার দিন দাদুকে দেখার একটা দিন ছিল, সেখানে সেদিন মা সাজগোজ করিয়ে দাদুকে বসিয়ে রাখতেন, আর যারা দেখতে আসতেন দর্শনার্থীরা ফুল নিয়ে আসতেন, মিষ্টি নিয়ে আসতেন, আর যারা একটা হারমোনিয়াম তবলা রাখা থাকতো, যারা গান গাইতে পারতেন তারা হারমোনিয়াম বাজিয়ে দাদুকে গানটা শোনাতেন। দাদু খুশি হতেন, কারণ বাবারা উপলব্ধি করলেন যে এরকম একটা যদি অনুষ্ঠান করা যায় দাদুরই চেনা মানুষকে নিয়ে, কারণ যারা দাদুর কাছে গান শিখেছেন তারা তখন সবাই প্রায় বেঁচে ছিলেন। তো যেরকম সুপ্রভা সরকার আসতেন, আঙুরবালা দেবী, ইন্দুবালা দেবী, আমার এখনো মনে আছে আমরা দোতলায় থাকতাম, ইন্দুবালা দেবী উঠতে পারতেন না, তাকে কোলে করে উনে উঠিয়ে আনা হতো। তারপরে এরকম আছে, সুপ্রভা সরকার তো আসতেন, এরা মানবেন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে তখন যারা কাজ করছে দাদুকে নিয়ে, আর ফিরোজা বেগম কিন্তু তখন কলকাতায় থাকতেন, ফিরোজা বেগম আসতেন ছেলেদের নিয়ে আসতেন কোনো সময়, তারপরে নিজে যেতেন দাদুর কাছে গান। এরা সবাই সম্পৃক্ত হয়েই বাবার এই অনুষ্ঠানটা করলেন এবং প্রতি মাসে এটা হতো, আর দাদু এত আনন্দিত থাকতেন যে এই আস্তে আস্তে না ডক্টররাও দেখলো দাদুর ইম্প্রুভমেন্টটা হচ্ছে, কারণ অনেকের ধারণা যে দাদু কথা বলতে পারতেন না বলে তাদের দাদুর সেন্সটা ছিল না, কিন্তু তা নয়, দাদু সত্যি বাচ্চাদের মতন হয়ে গিয়েছিলেন, কথা তো বলতেন না কিন্তু না, কাগজটা হাতে দিলে কাগজটা পড়তেন, উল্টো দিলে সোজা করে নিতেন, আবার ছিঁড়ে নিজের পাশে রেখে দিতেন। আবার বন্ধুরা গেল, যেমন আমার এখনো মনে আছে পাহাড়ি সান্নাল প্রায় চলে আসতেন দাদুর কাছে, আর বাবার তো ডাকনাম শানি, এই শানি এই শানি বলতে বলতে গাড়ি নিয়ে ঢুকতো, আর নিজ থেকে চিৎকার করতো, আর বাবা বলতো জ্যাঠা জ্যাঠা বলে নিচে নেমে যেতেন, তারপরে ওনাকে নিয়ে আসতেন, আমাকে বড় বুড়ি বলতো, মিষ্টিকে ছোট বুড়ি বলতো, দুই বুড়িকে নিয়ে এদিকে আয়। তারপরে দাদুর সামনে গিয়ে কি বলতো জানো, এই যে কাজী কেমন আছো বলো, আমাকে চিনেছো, দাদু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, তারপরে মাথাটা এরকম নাড়তেন। এরকম সবই ছাত্রছাত্রী দাদুর কাছে যারা গান শিখেছিলেন, সবাই আঙুরবালা থেকে শুরু করে যারা তখন সময় গান শিখেছেন, তারা কিন্তু সবাই দাদুকে দেখতে যেতেন আর দাদুর সাথে কথা বলতেন আগে, আর দাদুর মাথা নাড়তেন হাতে, তার দাদু এরকম করে হারমোনিয়ামের দিকে খালি হাত দেখে দিতেন, বসে থাকলে কেউ যদি গান না করতো এমনি ইশারায় বলতো গান গাইতে, মানে গানটা ছিল তার একটা প্রাণের জায়গা। এবং অনেক শিল্পী তখন গিয়েছে এই বাড়িতে, অনেক অনেক চাইনা পাখি কত দেখেছি, সবাই গান করে এসেছে, তাদের কিবরিয়া থেকে শুরু করে ফাইন ভাইরা, এরা মানে সবাই, এখন হয়তো অনেকের নাম আমি বলতে পারছি না বাংলা। আর বঙ্গবন্ধু একটা কি আদেশ দিয়েছিল শোনো, যে বাংলাদেশ বেতারে যারা গান গাইতো তখন তাদেরকে বলেছিল তোমরা কেউ বেতারে রেকর্ডিং করবে না, গাইবে না, সবাই নজরুলের বাড়িতে গিয়ে গান গাইবে কিন্তু চেকটা নেবে ওখান থেকে। বাহ, তো এই যে একটা বিরাট একটা শ্রদ্ধা ভালোবাসা, এটা ভাবা যায় না, ভাবা যায় না, তারপরে আন্তরিকতা একেবারে অন্তর থেকে। আমাদের কথার ছলে ঘটনার ছলে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু মাঝখানে খিলখিলাপাকে আমরা কাছে পেয়েছি, ওনার গান তো না শুনলেই নয়। খিলখিলাপাই এবারে চলুন শুনি আপনার একটি গান। শৈল দেখে আয়, শৈল দেখে আয়,
আমি জানি যে আপনি বিভিন্ন সংগঠনের সাথে, যেখানেই আপনি মনে করেন যে আপনার দাদুকে নিয়ে কাজ করবার সুযোগ আছে, আপনি একেবারে ঝাঁপিয়ে পড়েন। বাংলাদেশ নজরুল সংস্থার থেকে আপনি নানা ধরনের কর্মকাণ্ডে আছেন। এছাড়াও আমরা আরও শুনেছি যে পশ্চিমবঙ্গেও আপনি নানা ধরনের কাজ করছেন আপনার দাদুর কাজগুলো প্রতিষ্ঠিত করবার জন্য, এবং সামনেও কিছু পরিকল্পনা নিয়েছেন, এই ব্যাপারগুলো যদি নিয়ে একটু বলেন। হ্যাঁ দেখো, আমরা তো অনেক বছরটা পশ্চিমবঙ্গে ছিলাম, আমার ছোটোবেলাটা তো ওইখানেই কেটেছে, এবং আমি ওই দেশে থাকাকালীন আর এদেশে একেবারে থাকাকালীন দাদুর গানটা নিয়ে বুঝতে পারলাম যে কোনটা ঠিক কোনটা ঠিক নয়, কোনটা দাদুর সুর কোনটা দাদুর সুর নয়, এটা এই দেশে যে পারলাম সেটা বুঝতে, যতদিন না নজরুল ইনস্টিটিউট হয়েছিল এবং সেটাই একাডেমি তো অনেক আগে হয়েছে, এইসব নোটেশন না দেখলে গানগুলো না শুনলে তো বুঝতে পারতাম না। তো যাই হোক, তখন কিন্তু অনেকটা বছর, আমি কারোর নাম করতে চাচ্ছি না, মানে দাদু অবহেলিত ছিল পশ্চিমবঙ্গে, দাদুকে নিয়ে তেমন কোনো কাজই হচ্ছিল না। তারপরে কল্পতরু সেনগুপ্ত অনেকটা এগিয়েছিলেন, কিন্তু তারপরে উনিও পারেননি, তারপরে তো উনি থাকলেনই না। তারপরে এখন সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে যে নতুন সরকার এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে এগিয়ে এসেছেন। তার তো দুটোই সংস্কৃতি, দেখো একটা সংস্কৃতি উনি বলেন রবীন্দ্র নজরুল আমার প্রাণ, মানে সঞ্চয়িতা নিয়ে ঘোরে না রগ্নিবীণা, এটা হচ্ছে ওনার সংস্কৃতি। উনি বলেন যে যে এদেরকে নিয়ে কাজ না করলে আমি সমাজে কিছু করতে পারবো না, কারণ দাদুর যে সংগ্রামীমূলক একটা জীবন, এই জীবনের মানেটা কিন্তু বিরাট। পশ্চিমবঙ্গে আমি তখন উনি আমাকে ডেকে পাঠালেন প্রথমেই যে কী ব্যাপার বলো, খেলখিল কী কী করা উচিত নজরুলকে নিয়ে, তখন আমি তো একটা সুযোগ পেলাম, সবসময় তো এদেরকে আর কাছে পাওয়া যায় না। আমি বললাম যে হ্যাঁ, আমাদের পুরনো বাড়িটার কথাও জিজ্ঞেস করলেন, যেটা সিআইটি রোডে যেখান থেকে দাদুকে নিয়ে আসলেন বঙ্গবন্ধু, ওটাও জিজ্ঞেস করলেন যে কী অবস্থা। তখন আমি বললাম যে ওই বাড়িটা আছে মোটামুটি অবস্থায়, আমরা ওখানে এসে থাকি, তা ওটা এখন রেনোভেট করে দিয়েছে। উনি একটা নজরুল তীর্থ করেছেন, নজরুল একাডেমির একটা পরিকল্পনা করেছেন, একটা এয়ারপোর্ট হয়েছে দাদু নামে, একটা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে আসানসোলে, এখন নলেজ সিটি বলে একটা জায়গা করেছে, ওখানে একটা কত একর জমির ওপরে দাদুর নামে একটা কলেজ করা হচ্ছে। আমাকে ডেকেছেন, আমি খুব কিছুদিনের মধ্যেই যাব, এবং আমি ওনাকে বলেছিলাম ইন্দো বাংলাদেশের শিল্পীদের নিয়ে একটা বিরাট অনুষ্ঠান যেন করা হয়, কলকাতা শিল্পীরা নজরুলের গান যেন বাংলাদেশের শিল্পীরা কীভাবে গাইছে সেটা শুনতে তারা ভীষণ আগ্রহী, নোটেশন নিতে আগ্রহী, এইটার ব্যাপারে ওনার সাথে কথা বলেছি। আমি চাচ্ছি দাদুর যে আদর্শ, দেখো এখনকার নতুন প্রজন্ম কিন্তু মনীষীদের নিয়ে পড়াশোনা করছে না, ওরা মনীষীদের জীবনই জানে না। আমরা ছোটোবেলায় বিবেকানন্দ থেকে শুরু করে দাদু নজরুল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে জসীমউদ্দিন থেকে শুরু করে, মানে এদের সবাই জীবন পড়েছি জেনেছি, মাদার তেরেজা, এদের আত্মত্যাগ, দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি যে একটা কর্তব্য ভালোবাসা, সেগুলো এদের জীবন থেকে নিয়েছি, নজরুলের জীবন থেকেও কিন্তু আমরা দিতে পারি। যে অসাম্প্রদায়িক চেতনাটা, এই ব্যাপারটা সবচেয়ে জরুরি, অসাম্প্রদায়িক চেতনা, এত বড় চেতনা কেউ কোনো মানুষ আর নেই, অথচ ওনাকে একেবারে অন্যভাবে আমরা একটা সম্প্রদায়ের কবি হিসেবে একদম ভুল তো, মানে খণ্ডিত, আমি তো আমার একটা লেখাতে লিখেছি খণ্ডিত নজরুল নয় অখণ্ডিত নজরুল চাই, মানে উনি যে অসাম্প্রদায়িক যে চেতনাটা বলে গেছেন তিনি নিজের জীবনে দেখিয়ে গেছেন সেটা, তারপরে মানুষকে একভাবে দেখেছে, দেখো সাম্যের কবি গাহি সাম্যের কান, মানুষের চেয়ে বড় কিছু নাই না নহে কিছু হইয়া, তো এই যে মানুষকে যে বড় করে রেখেছে, সব ধর্মের মানুষকে একটা গাছের ছায়ার তলায় নিয়ে আসতে চেষ্টা করেছেন সারা জীবন, তিনি স্যার জীবনটা দিয়ে গেছেন, তিনি কষ্টে ছিলেন, অনেকে বলে না মাইকে দাঁড়িয়ে অনেক সময় আমি দেখেছি যে তিনি দারিদ্রের সাথে থেকেছেন, তিনি এই ছিলেন, আর এই দারিদ্রটাকে কিভাবে জয় করেছিলেন উনি, উনি কোনো সময় তিনি আক্ষেপ করেননি, উনি একটা জায়গায় বলছেন যে আমি কিন্তু পয়সা করলে আমি যদি বড় লোক হতে চাইতাম অনেক দিক দিয়ে আমি পারতাম, অবশ্যই পারতাম, কিন্তু উনি সেটা কারণ বলে আমি দেশের জন্য আমি আত্মত্যাগ করেছি, আমি দেশের জন্য আমার প্রাণ আমার গান আমার সৃষ্টিকে ছড়িয়ে দিয়েছি, অন্যায় অবিচার এখন যাচ্ছে ধর্মের নামে একটা যে ভণ্ডামি চলছে এটা তো একেবারেই উনি পছন্দ করেননি, মানে তার যে চেতনাটা এখন ভীষণ দরকার। দেখো সারা পৃথিবীতে যে জাতিগতভাবে হানাহানি, এই ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে যে উনি কত কত মানে গান লিখেছেন, কবিতা লিখেছেন, হাসির গান হাসির কবিতা দিয়ে তিনি ব্যঙ্গ করে তার বুঝিয়েছেন সমাজকে, মজা করে উনি কাছাকাছি চলে এসেছেন, কিন্তু কখনো কাউকে দুঃখ দেন না, নিজে দুঃখ পেয়েছেন কিন্তু কখনো কাউকে দুঃখ দেননি, এই হচ্ছে নজরুল ইসলাম। মানে আমি যে এই পরিবারে জন্মেছি না, আমার একেবারে ভীষণ কৃতজ্ঞ, একেবারে আল্লাহ পাকের কাছে আমি ভীষণ ভাগ্যবতী, ভীষণ একেবারে, মানে আমি চাই যে আমি যেন তার কিছু কাজ করে যেতে পারি, মানে তার যে আদর্শ মানুষের কথা বলা, মানুষকে সমান চোখে দেখা,
মানে অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলা, মানে সরাসরি কথা বলা না? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা নিশ্চিত যে আপনি যেভাবে আপনি সম্পৃক্ত হচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে, আমরা নিশ্চিত যে আপনি আপনার লক্ষ্য, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এপার বাংলা, ওপার বাংলা, এমনকি সমস্ত পৃথিবীময় আপনি আপনার দাদুকে ছড়িয়ে দিতে পারবেন। এবং আমরা তো অবশ্যই, এটাই আমারও কাম্য, মানে সবাই যেন নজরুল মনস্ক হয়, নজরুলকে যেন ভালোবাসে, এবং অনেক কিছু জানবার, অনেক কিছু শিখবার, আমাদের ওনাকে বুঝবার এখনো অনেক পথ বাকি আছে এবং আমাদের অনেক কাজ করবার আছে। ওনাকে নিয়ে চললেই তো আমরা আলোকিত পথে হেঁটে যেতে পারবো। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা আজকে অনেক অজানা কথা জানলাম কাজী নজরুল ইসলাম সম্বন্ধে, তার পরিবার সম্বন্ধে, তার কাছাকাছি যারা আসছেন, এবং বঙ্গবন্ধুর সাথে ওনার যে কি ঘনিষ্ঠতা, বঙ্গবন্ধু থেকে যে কত ভালোবাসা উনি পেয়েছেন সেই ব্যাপারগুলো আমরা জানলাম। এবং খিলখিলাপাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই অজানা ব্যাপারগুলো আমাদেরকে জানানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন এবং আশা করি আমরা সবাই আপনাদের মাধ্যমে, আপনাদের মাঝে নজরুলের এই আদর্শগুলো ছড়িয়ে দিতে পারবো। সবাই খুব ভালো থাকবেন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। Thank you.